আমাকে কেন মানুষ দেখবে অবশ্যই আমাকে সেই ইমেজটা ধরে রাখতে হবে যে আমাকে মানুষ দেখছে আধুনিক প্রযুক্তি কিন্তু সবই মোবাইলে চলে এসেছে এবং অনেক স্টুডেন্টরাও আছে যারা মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করছে শুধুমাত্র লাইভ লাইভ করে ফেসবুক ব্যবহার করছে ফেসবুক ব্যবহার করা যাবে না কিন্তু ভিউ বাড়ানোর জন্য এমন অনেক কাজ করছে যেটা সমাজ মানে আমাদেরকে অ্যাকসেপ্ট করছে না বারিশ তুমি সবার এত পছন্দের ফেসবুক খুললেই তোমাকে দেখা যায় এবং আমাদের নারী উদ্যোক্তাদের মধ্যে তুমি একজন প্রতিষ্ঠিত নারী ব্র্যান্ড প্রমোটার তুমি ব্র্যান্ড প্রমোটার জিনিসটাই মনে হয় তুমি স্টাবলিশ করেছো এই বিষয়ে যদি সবার আগে তুমি আমাদেরকে একটু ডিজিটাল যুগে আসলে আমি মনে করি সব কিছুই ধীরে ধীরে কিন্তু মোবাইলে চলে আসছে যেমন আমরা এই যে লাইভে বসে আছি এটা অনেকেই হয়তো টেলিভিশনে সরাসরি দেখছে কিন্তু যারা ব্যস্ততার কারণে এখন বাড়িতে নেই তারা কিন্তু মোবাইলে দেখছে তো আধুনিক প্রযুক্তি কিন্তু সবই মোবাইলে চলে এসেছে এবং আমি মনে করি যে এই মোবাইলের সেক্টরে যারা কাজ করছে তারা অনেক চ্যালেঞ্জ নিয়ে কাজ করে কারণ টেলিভিশনে যেরকম অনেক চ্যানেল ঠিক তেমন মোবাইলে অনেক অপশন আছে আপনি সুইচ করে ফেলতে পারেন তো আমাকে কেন মানুষ দেখবে অবশ্যই আমাকে সেই ইমেজটা ধরে রাখতে হবে যে আমাকে মানুষ দেখছে তো এত বড় বড় গুণী শিল্পীরা আছেন যে রোজিনা পা আছে না আমাদের সাথে আমাদের সাথে আরেকজন আপু আছেন তো সবার ভিড়েও মানুষ কিন্তু আমাদের মতো ইয়াং স্টারদেরকে দেখতে চায় ইয়াং মেয়েরা যারা কাজ করছে আহ আপনি দেখবেন অনেক স্টুডেন্টরাও আছে যারা মাসে লক্ষ লক্ষ টাকা কামাই করছে শুধুমাত্র লাইভ লাইভ করে সো আমরা কিন্তু এটা তখন ভাবতে পারিনি যে একজন স্টুডেন্ট এত টাকা কামাই করতে পারে ফেসবুকটাকে সদ ব্যবহার করে আমরা আগে বলতাম যে ফেসবুক ব্যবহার করছে ফেসবুক ব্যবহার করা যাবে না কিন্তু সব কিছুরই একটা নেগেটিভ এন্ড পজিটিভ জিনিস থাকে তার মানে আপনি যে কোনো একটি প্রযুক্তিকে যদি সদ ব্যবহার করেন সেখান থেকে কিন্তু আপনি অনেক দূরে গিয়ে যেতে পারবেন অবশ্যই এই জিনিসটা তোমার মাথায় সবার আগে কে দিল যে ফেসবুক লাইভ করে এটা কি তোমার নিজের থেকে এসেছে নাকি কেউ তোমাকে ইন্সপায়ার করেছে যে শুরু করো বাড়ি বলতে যে আমি কখনোই ভাবিনি যে এই সেক্টরটা এত বৃহৎ পরিসরে আকার ধারণ করবে করোনা মহামারীর সময় থেকেই আসলে এটার বেশি প্রচলন শুরু হয় তো সেই সময় জাস্ট কাজে ব্যস্ত থাকার জন্যই আমি শুরু করেছিলাম লাইভ প্রেজেন্টিং তো পরবর্তীতে দেখলাম যে এটা মানুষ এত সুন্দরভাবে গ্রহণ করছে উদ্যোগ তারা এত কাজ করাচ্ছেন তো তারপর আসলে দর্শকদের ভালোবাসার জন্যই আসলে মনে হয় এত দূর এগিয়ে যাওয়া অবশ্যই তুমি এত লাইভ করো কিংবা ব্র্যান্ডগুলোকে যে প্রমোট করছো তো এই প্রজন্মের অনেক মেয়ে কিন্তু সেটা করতে চাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে তারা হয়তো পারছে না তাদের ভিউজ আসছে না তো তুমি সেক্ষেত্রে তাদেরকে কি উপদেশ দিবা যেহেতু তুমি এই সেক্টরটাতে এখন মানে বলতে পারবো শীর্ষে আছো তো তাদেরকে তুমি কিভাবে করে শুরুটা তারা কিভাবে হাল ধরবে ধন্যবাদ আমি যখন প্রথমে লাইভ শুরু করেছিলাম আমার মনে আছে পাঁচশো ছয়শো ভিউজ হতো কিন্তু যখন নতুন পেজ করলাম তো তখন কিন্তু ভিউজ বা পারিশ্রমিকের জন্য আমরা কখনোই কাজ করিনি এখন তো অনেকে ভাবে ভাইরাল হচ্ছে ভিউ বাড়ানোর জন্য এমন অনেক কাজ করছে যেটা সমাজ মানে আমাদের কেকসেপ্ট করছে না বা এরকম অনেক সমাজ ক্ষতি হোক না হোক কিছু আশা যায় কিছু আশা যায় না আমার বিউ দরকার তো এই জিনিসগুলো করলে যেমন রাতারাতি আপনি সবার সামনে পপুলার হবেন সেরকম রাতারাতি ঝরেও পড়ে যাবেন যেমন আমরা দীর্ঘ দিন ধরে যেভাবে কাজ করছি আজকে আপনি বলছেন যে আমি একটা গুড পজিশনে আছি জানি না আমি শীর্ষা চিকেনেট অডিয়েন্স বলতে পারবে তবে আমি চেষ্টা করি এখনো কিন্তু আমি স্ট্রাগল করছি এখনো এরকম অনেক কাজ আছে যেগুলোতে আমাদের চ্যালেঞ্জ ফেস করতে হয় তো সে আসলে কোনো শেষ নেই আমিও এখনো শিখছি এবং তরুণ প্রজন্মের যারা আসছে তাদেরকে বলবো যে অনেক লাইভ প্রেজেন্টারদের দেখি বাচন ভঙ্গি ঠিক নেই তারপর কোথায় কি পোশাক পরতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নারীদের ক্ষেত্রে বিশেষভাবে আমরা যেহেতু একদম সরাসরি লাইভে থাকি তো আমাদের কিন্তু অনেক দায়বদ্ধতা থাকে পোশাকের শালীনতা ভাষার শালীনতা ভক্তদের সাথে আমরা কিভাবে কথা বলবো অডিয়েন্সদের সাথে কিভাবে কথা বলবো এগুলো কিন্তু আমাদের তরুণ প্রজন্মের মেয়েরা ফলো করে আমাদেরকে আমরা যেটা করব তারা সেটাকে সঠিক মনে করবে তো আমার উপর কিন্তু একটা গুরু গুরুদায়িত্ব অবশ্যই তো নেক্সট জেনারেশনে যারা কাজ করতে আসছে এগুলো একটু মেনটেন করতে হবে বলে আমি মনে করি